প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই বাঁদিকে পড়বে অফিস ঘর, গাড়ি পার্ক করার মতনও জায়গা আছে। আর এই উঠোন চত্বরটা হিউজ, সবার প্রথমে পড়বে একটা বিশাল বড় বকুল গাছ, আর বকুল গাছের সামনে রয়েছে একটি আম গাছ। ভোগের প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে, আর প্রথমে দেওয়া হলো অন্ন, আলু পনির আর পটল দিয়ে একটা তরকারি তৈরি করা। দক্ষিণেশ্বর মন্দিরে আসি, আদ্যাপীঠ মন্দিরে আসি, কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরের ঠিক পাশেই প্রচুর মন্দির আছে, সেগুলো আমরা স্কিপ করে যাই। চেষ্টা করি সেই সব মন্দিরগুলো, সেই সব অজানা জায়গাগুলো, দর্শনীয় স্থানগুলো আপনাদের সামনে তুলে ধরা। তেমনই বরানগরকে যদি বাংলার বারাণসী বলা হয় তাহলে কোনো ক্ষেত্রে ভুল হবে না। বানারসে যেমন গঙ্গার পার বরাবর রয়েছে প্রচুর মন্দির, ঠিক তেমন বরানগরেও গঙ্গার পার বরাবর রয়েছে প্রচুর মন্দির, মঠ ও আশ্রম। তার মধ্যে কোনোটি সদ্য গড়ে ওঠা, আবার কোনোটি বহু বছর ধরে বিরাজমান। সেই সব মন্দির বা আশ্রমগুলির মধ্যে অন্যতম এক ঐতিহাসিক আশ্রমে আমি আজ চলে যাব। কোথায় যাব সেটি হলো বরানগর শ্রী শ্রী পাটবাড়ি আশ্রম। এই আশ্রমের কথা আমি অনেক আগেই শুনেছিলাম, বাট যাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে এই আশ্রমটা কভার করা যাক। এই আশ্রমে রয়েছে খুবই স্বল্প মূল্যের বিনিময়ে ভোগ প্রসাদের ব্যবস্থা। তো এই আশ্রমে আপনারা কীভাবে যাবেন, আশ্রমটি কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, সব কিছু ডিটেলসে শেয়ার করেছি এই ভিডিওতে আপনাদের সাথে। তো ভিডিওটি একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই আশ্রমে ট্রেনে করেও আসা যায়, আবার সড়ক পথেও আসা যায়। ট্রেনে করে আসতে সবার প্রথমে নামবেন দমদম জংশন, দমদম জংশন থেকে ধরে নেবেন দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রো। দক্ষিণেশ্বর স্টেশন, তার পাশেই দক্ষিণেশ্বর মেট্রো। দক্ষিণেশ্বর মেট্রো থেকে বেরিয়ে বাঁদিকে যেতে হবে। আচ্ছা, এইদিকে হলো দক্ষিণেশ্বর মেট্রো বা দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন। তার বাঁদিকে এই যে ফ্লাইওভারটি দেখছেন, তিনখানা পরপর ফ্লাইওভার আছে, চারখানা। এই ফ্লাইওভারের নিচ থেকে টোটো ছাড়ে পাটবাড়ি উদ্দেশ্যে। টোটোয় সময় লাগবে 10 মিনিট মতো, আর ভাড়া জনপ্রতি 10 টাকা। বাসে করে আসলে যে বাসগুলো শ্যামবাজার থেকে ডানলপের দিকে যাচ্ছে সেই বাসে উঠে নামতে হবে বরানগর স্মৃতির মোড়। এটি হলো বরানগর স্মৃতির মোড়, এখানে নেমে আপনাদের বাঁদিকে যেতে হবে। এর পাশেই অটো স্ট্যান্ড রয়েছে, এই যে অটো স্ট্যান্ড। তো এই যে স্মৃতির মোড় ব্যানার্জি পাড়া লেখা যে অটোগুলো, এই অটোগুলো পাটবাড়ির সামনে দিয়ে যায়। স্মৃতির মোড় থেকে অটো করে আসতে আপনার সময় লাগবে 10 থেকে 15 মিনিট, আর ভাড়া জনপ্রতি 10 টাকা। মোড় থেকে অটোতে উঠে আমাকে নামিয়ে দিল এই তেমাথা মোড়ে। দেখতে পাচ্ছেন বাঁদিকাটা রাস্তা চলে গেল, এই রাস্তাটার নাম হচ্ছে পাটবাড়ি লেন, এই যে। আর সামনেই রয়েছে বরানগর পাটবাড়ি। আচ্ছা, এই বাসটি ছাড়াও এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বর যাওয়ার বাস ছাড়ে, সেই বাসে উঠে আপনি আলমবাজার শ্যাম মন্দিরের সামনে নামবেন, সেখান থেকে টোটো ধরে চলে আসবেন বরানগর পাটবাড়ি আশ্রম। তো এই তো গেল লোকেশন, এবার আমার সামনেই রয়েছে শ্রী শ্রী পাটবাড়ি আশ্রম। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। ফাইনালি চলে এসেছি বরানগরের শ্রী শ্রী পাটবাড়ি আশ্রমের একদম সামনে। এটি হলো প্রবেশদ্বার, প্রবেশ করবো, কিন্তু তার পাশে দেওয়ালে দেখতে পাচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর নগর কীর্তনে যাওয়ার সেই দৃশ্যটি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর তার এপাশে শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি মূর্তি রয়েছে। আর এপাশে এরকম বিভিন্ন মডেল তৈরি করা পশু পাখির হরিণ রয়েছে, এখানে অনেক পাখি রয়েছে, কাকাতুয়া, ম্যাকাও। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই বাঁদিকে পড়বে অফিস ঘর, মানে এই গেট দিয়ে ঢুকে ডান দিকে অফিস ঘর আছে, আর বাঁদিকে আছে একটি গ্রন্থাগার। অফিস ঘরে গিয়ে আপনাদের ভোগ প্রসাদের জন্য কুপনটা কাটতে হবে দুপুর 12টার মধ্যে। দেখতে পাচ্ছেন কুপনটা কেটে নিয়েছি, প্রণামী মূল্য বা কুপন মূল্য পার হেড 70 টাকা। তো চলুন এবার মন্দিরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দিয়ে প্রবেশ করেই সবার প্রথমে পড়বে একটা বিশাল বড় বকুল গাছ, আর বকুল গাছের সামনে রয়েছে একটি আম গাছ।
এই মন্দির চত্বরটা কিন্তু হিউজ, ঠিক আছে, এত বড়, বিশাল বড়। আর সামনে মন্দির, মন্দিরের সামনে বিশাল বড় একটা নাট মন্দির। আর এখানে রয়েছে শ্রী শ্রী ভগবত চতুষ্পাঠী। পাটবাড়ির নাট মন্দিরের সোজাসুজি রয়েছে শ্রীমৎ রামদাস বাবাজি মহারাজের সমাধি মন্দির। পাটবাড়ির উন্নয়নে শ্রী বাবাজি মহারাজের অনেক অবদান আছে। সমাধি মন্দিরের পাশেই রয়েছে একটি ঘর, এই ঘরে নানান মহারাজ ও গুরুজিদের ছবি রয়েছে। গর্ভগৃহের সামনে একটি পর্দা দিয়ে ঢাকা থাকে। এই পর্দাটা দুপুরে ভোগ আরতির সময় এবং সন্ধ্যায় সন্ধ্যা আরতির সময় খুলে দেওয়া হয়। দুপুরে ভোগ আরতি হয়ে গেলে এবং সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয়ে গেলে এই পর্দা আবার টাঙিয়ে দেওয়া হয়। যতক্ষণ না ভোগ আরতি শুরু হচ্ছে ততক্ষণ চলুন আশ্রমের ইতিহাস সম্পর্কে আপনাদের জানিয়ে দিই। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা মতো তার এক পার্ষদ রঘুনাথ উপাধ্যায় বরানগর এসে ভগবত পাঠ ও শ্রীকৃষ্ণের নিত্যসেবা করতে থাকেন। এক সন্ধ্যায় বর্তমান পাটবাড়ি যেখানে, সেখানে গঙ্গার তীরে শ্রী রঘুনাথ উপাধ্যায়ের সাথে শ্রী চৈতন্য মহাপ্রভুর দেখা হয়। শ্রী রঘুনাথ উপাধ্যায়ের ভগবত পাঠে শ্রী চৈতন্য মহাপ্রভু মুগ্ধ হয়ে যান এবং শ্রী রঘুনাথ উপাধ্যায়কে শ্রী ভগবত আচার্য উপাধি দেন। রঘুনাথ উপাধ্যায়ের অনুরোধে মহাপ্রভু বরানগর কিছুদিন থাকেন এবং যাওয়ার সময় মহাপ্রভু তার পাদুকা যুগল ও একটি নারায়ণ শিলা দিয়ে যান। মহাপ্রভুর কথা মতো রঘুনাথ উপাধ্যায় সেখানে ভগবত পাঠ ও গোপাল ঠাকুর সেবা করতে থাকেন। রঘুনাথ উপাধ্যায়ের মৃত্যু হলে তার ইচ্ছে অনুযায়ী মহাপ্রভু যে স্থানে তার ভগবত পাঠ শুনেছিলেন সেই স্থানে মহাপ্রভুর পাদুকা যুগল, একটি নারায়ণ শিলা ও গোপাল বিগ্রহ সমাধিস্থ করা হয়। পরবর্তীকালে নানান কারণবশত এই পাটবাড়ি ক্ষয়প্রাপ্ত হতে থাকে। এরপরে কালীপ্রসন্ন চক্রবর্তী নামক এক জনৈক ব্যক্তি বাবা তারকনাথের স্বপ্নাদেশ পান এবং পাটবাড়ি সংলগ্ন স্থানে একটি নিম গাছের গোড়া খনন করে গোপাল মূর্তি, একটি নারায়ণ শিলা, মহাপ্রভুর পাদুকা যুগল ও একটি তালপাতায় লেখা ভগবত উদ্ধার করেন এবং সেই নিম গাছের কাঠ দিয়ে শ্রী গৌরনীতায়ের বিগ্রহ বানিয়ে মন্দিরেই স্থাপন করেন। তাছাড়া মন্দিরের গর্ভগৃহে যে প্রভু জগন্নাথদেব, প্রভু বলরাম এবং দেবী সুভদ্রা ও শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ আছে তা ছিল কালীপ্রসন্নবাবুর গৃহদেবতা। কালীপ্রসন্নবাবু সেই বিগ্রহগুলি এনে পাটবাড়িতে প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীকালে বাবাজি মহারাজ পাটবাড়ির শ্রী শ্রী ভগবত চতুষ্পাঠী সংরক্ষণ করেন। তাছাড়া তিনি মন্দিরের সামনে নাট মন্দির তৈরি করেন ও একটি গ্রন্থাগারও বানান। বাবাজি মহারাজ দেহত্যাগ করলে তাকে এই মঠেই সমাধিস্থ করা হয়। মূল মন্দিরটি শ্বেতবর্ণের আর মন্দিরটি এক রত্ন বিশিষ্ট। আর যে রত্নটি রয়েছে সেটি দেখতে পাচ্ছেন হিউজ। মন্দিরের তিন সাইডে তিনটি করে খিলান বিশিষ্ট দুয়ার রয়েছে। তো চলুন এবার মন্দিরের নাট মন্দিরে প্রবেশ করা যাক। নাট মন্দিরের উপরের দিকের দেওয়ালে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাল্যজীবন, মহাপ্রভুর বড় হয়ে ওঠার বিভিন্ন কাহিনী, শ্রী রাধাকৃষ্ণ ও শিব পার্বতী তাছাড়া অন্যান্য দেবদেবী সম্পর্কিত পৌরাণিক কাহিনী ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। মূল মন্দিরের সামনে বাম দিকে রয়েছে একটি ছোট মন্দির যেখানে শ্রী শ্রী মহাপ্রভুর পাদুকা যুগল ও তার পিছনে শ্রী চৈতন্য মহাপ্রভুকে শ্রী ভগবত আচার্যের ভগবত পাঠ শোনানোর দৃশ্যটি ফুটিয়ে তোলা হয়েছে। ঘড়ি কাটায় এখন বাজে দুপুর 12টা। আর দেখতে পাচ্ছেন গর্ভগৃহের সামনের থেকে পর্দাগুলো সরিয়ে নেওয়া হচ্ছে আর গর্ভগৃহের দরজাও খুলে দেওয়া হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, এই সময় কারেন্ট অফ হয়ে গেছে। গর্ভগৃহের ভিতরে শুধু একটা মাত্র লাইট জ্বলছে, তাই বিগ্রহগুলি ঠিকঠাক করে দেখা যাচ্ছে না। তাও যতটা পারছি আপনাদের দেখাচ্ছি জুম করে। আগেই আপনাদের বলেছিলাম যে গর্ভগৃহের দরজা দুটো সময় খোলা হয়, দুপুরবেলা ভোগ আরতির সময় আর সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতির সময়।
যখন ভাবছিলাম যে মন্দিরের বিগ্রহগুলি আপনাদেরকে দেখাতে পারলাম না কারেন্ট অফের জন্য, ঠিক তখনই কারেন্টটা চলে আসে। আর এখন দেখুন বিগ্রহগুলি কত সুন্দর লাগছে। আচ্ছা, মন্দিরের বাঁ পাশে এই জায়গাটায় ভোগ প্রসাদের জন্য লাইন দিতে হচ্ছে, তো চলুন লাইনে দাঁড়িয়ে পড়ি, নাহলে আবার ভিড় হয়ে যাবে। কুপনটা এরকম হাতে রাখতে হবে, ভিতরে ঢোকার সময় কুপনটা দিয়ে ভিতরে ঢুকতে হবে। তো এই হলো ভোগ প্রসাদ গ্রহণ করার জায়গা, মাটিতে বসে ভোগ প্রসাদ গ্রহণ করতে হবে। পাশে চেয়ার টেবিলেরও ব্যবস্থা আছে, এরকম কাগজের প্লেট আর এরকম একটা গ্লাস দেওয়া হলো। আর এরপর কী কী আসে দেখি, এরকম লাইন করে আমরা সবাই বসেছি। তো সবার প্রথমে দেয়া হলো অন্ন, আর এই অন্ন কিন্তু আপনি যতবার ইচ্ছে নিতে পারবেন। তারপরে দেয়া হলো পাঁচমেশালি একটি তরকারি, তারপর আসছে ডাল, তো আমাকে দিয়ে দেওয়া হয়েছে ডাল। আর এখন জপ শুরু হবে, তারপর প্রসাদটা গ্রহণ করতে হবে। আচ্ছা, তিন নম্বর যে পথটা সেটি হলো আলু পটল আর পনির দিয়ে তৈরি একটি তরকারি। আর সবার শেষে আসলো পায়েস। কলকাতার মধ্যে যে এত সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ আছে তা এই পাটবাড়িতে না আসলে জানতেই পারতাম না। তার সাথে আছে দেবদেবী দর্শন ও 70 টাকার প্রণামের বিনিময়ে সুস্বাদু প্রসাদ। অনেকেই দক্ষিণেশ্বর মন্দিরে আসি, আদ্যাপীঠ মন্দিরে আসি, কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরের ঠিক পাশেই বরানগরে প্রচুর মন্দির আছে, সেগুলো আমরা স্কিপ করে যাই, কারণ অনেকেই আমরা সেগুলো জানি না। চেষ্টা করি সেই সব মন্দিরগুলো, দর্শনীয় স্থানগুলো আপনাদের সামনে তুলে ধরার। তেমনই একটা দর্শনীয় স্থান, একটি মন্দির, বরানগর পাটবাড়ি আপনাদের সামনে আজকে প্রেজেন্ট করলাম, তুলে ধরলাম। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব মাস্ট। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আদিওস।